রিম্পাকে যখন দেখতে গিয়েছিলাম, তার মা তার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছিলেন। স্বভাবতই পাত্রপক্ষের সামনে এমন ভালো ভালো কথাই বলে থাকেন মায়েরা। রায়হান বার কয়েক রিম্পার দিকে তাকিয়েছিল, এরপর লাজুক মুখ করে নিচের দিকে তাকিয়েছিল। হোসনেয়ারা বেগম হাসি মুখে বললেন, আমার মেয়ে সাত চরে মুখে রা কাটে না, কখনো গলা উঁচু করে কথা পর্যন্ত বলে না। রিম্পা একবার মায়ের দিকে তাকিয়ে মুচকে হাসল। মা চোখ দিয়ে ইশারা করলেন, এসব কিছু রায়হানের চোখ এড়াল না। বিয়ের দুদিন যেতে না যেতেই রায়হান বুঝতে পারল সাত চরে রা কাটে না। রিম্পার সম্পর্কে বলা এই কথাটা ভীষণ রকমের মিথ্যে ছিল। কেউ তার সামনে কোনো ভুল কিছু করলে সেটা ছেড়ে দেওয়ার পাত্রী রিম্পা না। পাশের বাসা থেকে এক ভাবি দেখতে এসেছিল রিম্পাকে, মূলত রিম্পাকে না, রিম্পার বাসা থেকে কি কি দেয়া হয়েছিল সেটাই দেখতে এসেছিল হয়তো। এদিক সেদিক তাকিয়ে তিনি রিম্পাকে জিজ্ঞেস করলেন, তোমার বাসা থেকে কিছু দেয়া হয়নি নাকি? রিম্পা সহজ গলায় উত্তর দিল, হ্যাঁ ভাবি, এই তো আমাকে দেয়া হয়েছে। রায়হান কথাটা শুনে হেসে ফেলল। মহিলাটি বলল, না মানে উপহার সামগ্রী? ও না, আমাকে এক কাপড়ে এই বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। মহিলাটি আর কিছু না বলে চলে গেলেন। আবিদা বেগম নতুন বইয়ের মুখে এমন কথা শুনে কিছুটা রেগে গেলেন। পরের দিন কি একটা কারণে আবিদা বেগম তার বাসার হেল্পিং হ্যান্ড মিতুর গালে থাপ্পড় মারলেন। আরেকটা থাপ্পড় মারতে যাবেন তার আগেই হাত ধরে ফেলল রিম্পা। এরপর জিজ্ঞেস করল, কি হয়েছে মা, মারছেন কেন? তিনি রেগে উত্তর দিলেন, সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হবে মা, আমাকে না দিলেও আল্লাহকে একদিন ঠিকই দিতে হবে। ও এমন কোনো ভুল করেনি যার জন্য ওকে এভাবে মারবেন। আবিদা বেগম কিছুটা দমে গেলেন, এরপর বললেন, যখন দেখতে গিয়েছিলাম মনে হচ্ছিল ভাজা মাছটা উল্টে খেতে জানো না, এখন তো দেখছি কাঁচা মাছই খেয়ে ফেলতে জানো। রিম্পা একটু দুষ্টুমি স্বরে বলল, আমি কি বিড়াল নাকি? আমার এসব কাঁচা মাছ খাওয়ার অভ্যাস নেই মা। বিটবিট করে অনেক কথা বলতে বলতে তিনি চলে গেলেন। রিম্পা মিতুর চট খাওয়া গালটা ধরে বলল, ব্যথা পেয়েছো খুব? মিতুর চোখে পানি ছলছল করে উঠল। এরপর বলল, না পামুনি, এরকম কত মায়ের খাই, অভ্যাস হইয়া গেছে, এখন থেকে আর মার খেতে হবে না তোমার। ধীরে ধীরে রিম্পার অনেক কাজই তার শ্বশুর শাশুড়ির অপছন্দ হতে থাকে। একমাত্র রায়হানের মনে হতে লাগলো রিম্পা যা করছে কোনো ভুল করছে না। আরেকদিন তার শ্বশুরের কাছে ঘুষ নিয়ে এসেছিল এক লোক। লোকটা কোন একটা অবৈধ কাজ করানোর জন্য এত টাকা দিচ্ছেন সেটা বুঝে যাচ্ছে। স্যার, আমার ফাইল একটা সাইন করে দেন। তুমি যে জায়গায় গার্মেন্টস করতে যাচ্ছ সেখানে যে রিস্ক আছে তুমি জানো? এই জন্যই তো এতগুলো টাকা। আচ্ছা ঠিক আছে, কালকে চলে এসো। টাকাগুলো রেখে যখন লোকটা চলে যাচ্ছিল, রিম্পা তাকে পিছু ডাকল। ব্রিফকেস ভর্তি টাকাগুলো ছুঁড়ে মারল লোকটির দিকে, এরপর চেঁচিয়ে বলল, বেরিয়ে যান, আবার যদি ঘুষ দেওয়ার চেষ্টা করেন আমি কমপ্লেন করব আপনার নামে। লোকটা ব্রিফকেস নিয়ে চলে গেল। এরপর বাবার দিকে তাকিয়ে বলল, আপনার এই সামান্য কটা টাকার লোভ কতগুলো মানুষের জীবন কেড়ে নিতে পারে আপনি জানেন? আজকে রিম্পার বাড়ির লোকদের ডাকা হয়েছে। পরিবেশ অনেকটাই থমথম হয়ে আছে। মাত্র দুই মাসে তাদের মেয়ে কি এমন করল সেটা বুঝতে পারছেন না রিম্পার বাবা মা। আবিদা বেগমই প্রথমে বলা শুরু করলেন, খুব তো বলেছিলেন আপনার মেয়ে সাত চরে রা কাটে না, এখন তো দেখছি কথাই খই ফোটে। রিম্পার বাবা মিহাদ সাহেব বললেন, আমরা ভুল কিছু বলিনি বেআইন সাহেবা, আপনি যদি তার ভুলের জন্য ওকে মেরে থাকেন সেটাও মাথা পেতে নেবে, কিন্তু যদি অন্যায় করেন সেটার প্রতিবাদও করবে। রিম্পার শ্বশুর শাশুড়ির মুখে রাগের ভাব স্পষ্ট হলেও রায়হানকে একদম শান্ত দেখাচ্ছে। আবিদা বেগম কিছুটা চুপসে গেলেন। আসলেই রিম্পা কখনো ভুল না হলে তর্ক করেনি। তাদের চুপ থাকতে দেখে রায়হান বলল, মা বাবা, সাত চড়ে রা কাটে না, এটা কোনো কমপ্লিমেন্ট না, মাঝে মাঝে রা কাটা উচিত। যখন ভুল কারণে চড়টা গালে এসে পড়ে, তখনও যদি কোনো মেয়ে রা না কাটে, বুঝতে হবে মেয়েটির মেরুদণ্ড এখনো মজবুত হয়নি। শিহাবুদ্দিন অবাক হয়ে বললেন, তুই এসব কি বলছিস? ঠিকই বলছি বাবা, এ কয়েকদিন আমি রিম্পাকে ঠিক বুঝতে পেরেছি। ওর যখন ভুল থাকে তখনও তোমাদের সব বকাবকি মাথায় পেতে নেয়। বড় হয়ে তোমরা যেমন আমাদের ভুল শুধরে দাও, আমাদেরও দায়িত্ব তোমাদের ভুল শুধরে দেয়া। ভুল তো আমরা বড় ছোট সবাই করে থাকি। রায়হান একটু থেমে আবার বলল, ছাড়ো সেসব, আমার রিম্পাকে নিয়ে কোনো সমস্যা নেই। এরপর রিম্পার বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আপনাদের কষ্ট করে এত দূর থেকে এভাবে ডাকা হয়েছে বলে মাপ করবেন, আসলে আমি জানতাম না যে আপনাদের এই কারণে ডাকা হয়েছে। আবিদা বেগম ধীর কণ্ঠে বললেন, তুই ঠিক বলেছিস রায়হান,
ভুল যদি আমাদের হয় তোরাই শুধরে দিবি, আর আমাদের ক্ষমা করবেন বেয়াই। রিম্পার বাবা ইতস্তিত স্বরে বললেন, নানা বেয়ান কিসব বলেন। এরপর রায়হানের হাত ধরে বললেন, আমার মেয়ের খুব সৌভাগ্য তোমার মতো একজন স্বামী পেয়েছে। রিম্পা তখন ফোড়ন কেটে বলল, আর ওরও সৌভাগ্য যে আমার মতো একটা বউ পেয়েছে।